রাকিব হাসানের সঙ্গে। রাকিব হাসান, আপনাদের একটা অডিও রেকর্ড ভাইরাল হয়েছে এবং সেখানে আপনাদের কথোপকথন হয়েছে, কবে আপনাকে ফোন করলো এবং ব্যাপারটা এই অডিও রেকর্ড সম্পর্কে যদি একটু বলেন? উনি আমাকে গতকাল আসরের ঠিক না আজানের পর পর ফোন দিছে, আমি দোকানে ছিলাম, তো উনি ফোন করার বলে বলতেছে, ১৯ ফেব্রুয়ারি তো উনি ফোন করার পর বলতেছে, হ্যালো আসসালামু আলাইকুম। আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলতেছে, আমি নাসির। আমি বলতেছি, কোন নাসির? না নাসির অনেক হতে পারে, আমার কাছে ক্রিকেটার নাসির ফোন দেওয়া আমার মতো আম পাবলিকের কাছে একটা অনেক বড় ব্যাপার। তো বলতেছে আমি ক্রিকেটার নাসির। তো নাসির, আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলেন কি বল? বলতেছে যে আপনারা তো এটা শুনছেন কি বলছে। বলতেছে যে আমি তামিমের পারপাসে আপনার সাথে কথা বলতে চাই। তো আমি বলতেছি জি বলেন। বলতেছেন যে আপনি তামিমের নামে নাকি একটা ডিফোর্স এই জিডি করছেন। আমি বলছি হ্যাঁ আমি একটা জিডি করছি এই ব্যাপারে, যে ব্যাপারটা হয়েছে যে আমি তো জানি না, আমি জান যে তামিমা বাংলাদেশে আসছে আমি জানি না। আমি তো ওই 15 ফেব্রুয়ারি সকালবেলা হঠাৎ করে ঘুমে আমি ওয়াশরুমে গোসল করতেছি, তো আমার ফ্রেন্ড ওয়াশরুমের দরজা নক, রাকিব ভাই কোথায়? দেখেন তো এই একটা ভিডিও বাইরেছে ভাবির। দেখিতে দেখি, হ্যাঁ আজব দেখতেছে যে আমার বউ, হ্যাঁ আমার বউ উইদাউট ডিভোর্স। আমি কোনো নোটিশ না কিছুই আমি পাই নাই আর কি। অবশ্য তারা দাবি করতেছে নাকি আমারে দিছে 3 বছর আগে, তো 3 বছর এই তো সেটা ব্যাপারে আমি পরে বলতেছি। তো তারপরে দেখলাম যে নাসির ভাই বলতেছে যে আচ্ছা আপনি কি চান না তামিমা সুখে হোক? আমি শুই না হাসবো না এর উত্তর দিব আমি বুঝতেছি না, আমার বউ আছে আমার বাচ্চা আছে, আমি নাসির ভাইয়ের বলবো যে তামিমা সুখে হোক? আমি বলছি তামিমা সুখে হোক, আমি কিছু করি নাই, আমি কিছু করছি, আমি শুধু একটা ডিফোর্স আমি একটা জিডি করছি, কারণ হইলো যে আমার সেলফ ডিফেন্সের জন্য আমার সেফ, আমি জানি সেফ ডিফোর্স আমি এটা কইরা দেন সাংবাদিকের কাছে বলছি যে ভাই এ তো আমাকে ডিফোর্স দেয় নাই বা আমি এরকম ডিফোর্সের কোনো কিছু পাই নাই বা আমি তাকে দেই নাই। তো এটা কী হয় ভাই, এটা কীভাবে হয়, কি এটা কি আমরা একটা মুসলমান কান্ট্রিতে বাস করি, তো অবশ্যই বাংলাদেশ আমাদের একটা মুসলিম কান্ট্রি, তো আমরা ধার্মিক মুসলমান, সে এভাবে একটা কাজ কীভাবে করে? তো আমার এটা খুব লজ্জাজনক, মানে খুবই লাগছে। আমার ফ্রেন্ডরা ফোন দিতেছে, ভাই আমি তো জানি ভাবির সাথে আপনার সম্পর্ক আছে, আপনি ডিফোর্স কবে দিয়েছেন? আমি ভাই আমি তো ডিফোর্স দিই নাই, আমি ঘুম থেকে উঠে দেখি বিয়ে শেষ। তো তারা খুব ধুমধাম, কিন্তু এই একটা জিনিস অবাক লাগলো আমার, খুব কষ্ট লাগলো। আমার মেয়েটা আমাকে ফোন দিয়ে বলতেছে, আমার আম্মা ছোটো ভাই হলো মোবাইলে চেকিং করতেছে নিউজ দেখতেছে, হঠাৎ করে দেখে দে ওর পাশে ছিল ওর আমার মেয়েটা, তো দেখতেছে বাবা ভাই চাচু চাচু আম্মু বলতেছে কী কী কই দেখি দেখি, হ্যাঁ দেখতেছে যে সে বিয়ে করতেছে, কি হাসি তার, কি ঠাট্টা তার, কপালে চুমা কত কি। তো এগুলো দেখে মেয়ে অনেক কান্না করছে। মেয়ে আমার ফোন দিল রাত্রেবেলা, নাসির ফোন দেওয়ার আগের দিন রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছে বাবা আম্মু কী করছে তুমি দেখছো? আমি বলছি বাবা আম্মু কী করছে দেখছি তো আম্মু। আচ্ছা তুমি আম্মুরে বকা দিবা না? আমি বলছি আম্মুরে বকা তুমি দিও, তোমার আম্মু তো তোমার রাইখা বিয়ে করছে, তো তুমি বকা দিও, তখন তোমার সামনে আসবে কোনো দিন, তো তুমি দিও, আর আমি যদি পাই আমি বকা দিয়ে দিব না তোমার তরফ থেকে। তো ঠিক আছে, মেয়ের সাথে কথা শেষ। মেয়ে তো আপনার আম্মুর সাথে আছে? আমার আম্মুর সাথে আছে। আমার আম্মুর সাথে আছে কি যে আমি এই এইখানে ওদের বাসার যে ওর যে মা আছে সে যে পরিবেশ, তার তো তার মেয়ে যদি বয়ফ্রেন্ড নিয়েও বাসায় আসে তাও তার কিছু না, বা কোনো ফ্রেন্ড বইলা বয়ফ্রেন্ড নিয়ে বাসায় আসে তাও সে কিছু করবে না, কিন্তু আমার মেয়েটা মেয়ে তো এখন তো দেখতেছেন শিশু নির্যাতন হইতেছে, বা যে কোনো সময় দেখা যায় যে ওদের সাথে গেস্ট আসলো সেই গেস্ট আমার মেয়ের নিয়ে কিছু একটা, তো এই আমি বাবা হিসেবে চিন্তা করতেই পারি। তো এই এই আমার মেয়ের সেভের জন্য আমি আমার মেয়েকে কী করলাম, আমার আম্মার কাছে বরিশালে নিয়ে গেলাম। তাও কীভাবে নাই তাও কী হয়েছে, আমি একদিন আমি তো ওদের বাসায় মেয়েকে আমার ওয়াইফ বলতেছিল একটা, তো ওটা ঘটনা বলি, মেয়ে আমার ওয়াইফ বলতেছে যে রাকিব মেয়ে আমার মেয়ে আমাদের বাসায় থাক, তুমি তো অপরিণত যেহেতু আম্মু তোমার সহ্য করতে পারে না, ঠিক আছে আম্মু আমার তোমার জন্য আমার অনেক চিল্লাচিল্লি করে বকাঝকা করে, তো ঠিক আছে। আমি বললাম যে যান দেখো আমি তোমাকে তো অনেক ভালোবাসি, সমস্যা নাই তোমার বাসার থেকে লাগলে আলাদা থাকি, তৎপরও তোমার জন্য তোমার আম্মা আমার জন্য না বকাবকি করে কষ্ট না হয় তোমার, ঠিক আছে, বা আমার মেয়ের সাথেও সে আমি যখন থাকি বাড়িওয়ালা বলতেছিল আমার 14 নম্বর সেক্টর 9 নম্বর রোডে বাড়িওয়ালা বলতেছিল, সে বরিশালের বলতেছে রাকিব তোমার শাশুড়ি এইভাবে মেয়েটার সাথে চিল্লাচিল্লি করে, খুব উচ্চ স্বরে মেয়েটা কান্না করে, মানে আপনার মেয়ের সঙ্গে খুব বাজে আচরণ করে, এগুলো শুই না আমি লোকজনের কাছ থেকে। তখন একদিন হঠাৎ করে মেয়ের কাছে আমি মেয়ের বুধবার দিন আমার দোকান বন্ধ, আমি মেয়ের সাথে দেখা করতে যাই, আমি দেখি কি মেয়ে
পর্দার পিছনে আড়ালে লুকাচ্ছে, খাটের পিছনে লুকাচ্ছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, বাবার সাথে যাবে না। তো আমি খুব আদর করে যখন মাথায় হাত দিয়ে বসি, বাবা চলো ঘুরে আসি KFC-তে, আমরা চিকেন ফ্রাই খাবো, ঘুরবো, তখন আসছে। সে আসার পরে বলতেছে, জানো বাবা আমার নানু বলছে তুমি আসলে তোমার সাথে না যেতে, আর তোমার সাথে গেলে আমার মারবে, এই জন্য আমি যাই না। এটা শুনে আমার খুব কষ্ট লাগছে। তো তারপরও আমি এটা মুখের ভিতরে সহ্য করে রাখছি যে দেখি তামিমা বলে কিনা রাকিব। তো একদিন ঠিকই আমি যখন গেছি ওদের বাসায়, দারোয়ান আমার ঢুকতে দিছে না যে রাকিব ভাই ওই ম্যাডামের মা আপনাকে বাসায় যেতে না করছে। তো আমি তামিমার সাথে সাথে নিচে বসেই ফোন দিয়েছি, তামিমা তোমার আম্মা নাকি আমার মেয়েকে দেখতে যাওয়া করছে, কয়েছে তুমি দাঁড়াও নিচে, আমি এখনই মার সাথে কথা বলতেছি, তোমার মেয়ে তুমি দেখতে যাবা, কে বাধা দেওয়ার আছে। তারপরেও আমি রাগ করে চলে আসি বাসায়, বাসায় চলে এসে বসে ঠিক 5-10 মিনিটের মাথায় তামিমা ফোন, যাও তুমি তোমার মেয়ে নিয়ে ঘুরে নিয়ে আসো। তো এই সুযোগ আমি একটা পাইলাম যে আমার মা আপনাকে বলতো যে মানে তার মা আপনাকে পছন্দ করে না, কিন্তু কেন মানে পছন্দ করে না, কারণ হয়েছে যে তামিমাকে তো তামিমাকে তো আমি পড়াশোনা করাইছি, SSC পাস করার পর আমার এখানে আসছে। তো SSC পাস করার পর আসার পরে আমি ওকে বরিশাল নিয়ে যাই ফার্স্ট টাইম। বরিশাল নিয়ে যাওয়ার পরে ও এর SSC-তে ভালো রেজাল্ট করে, A+। তো এখন আমি বলতেছি যে সবাই চায় যে ভালোবাসার মানুষটা পড়ুক, শিক্ষিত হোক, সেটা আমি না, তো আমিও চাও, সব হাজবেন্ডই চায়। মানে তখন তো আপনার বউ। হ্যাঁ, তখন তো আমার বউ। তো আমি বলতেছি যে ঠিক আছে আব্বু, আব্বুরে বলতেছি যে আব্বু তামিমাকে এখানে ভর্তি করে দিই ডিগ্রি কলেজে, ও এখানে পড়ুক আমাদের থানায়। তো আব্বু বলতেছে যে মেয়েদের বেশি পড়ালেখার দরকার নেই, ও এখন পড়াশোনা যা করছে করছে, ঘর সংসার করুক। আমি বলছি না আমার বউ পড়বে। তো এক পর্যায়ে আব্বুর সাথে এটা নিয়ে আমার কথা কাটাকাটি হয়। তখন আব্বু বলছে রাগ করে যে তোমার বউ যদি পড়াইতে হয় তুমি আমার বাসা থেকে বের হয়ে যেয়ে পড়ো। তো আমি রাগ করে ঢাকায় চলে আসি বউ রেখে, এসে আমি একটা পর্দার শোরুমে জব নেই ম্যানেজার পোস্টে। তো নেওয়ার পরে আমি তাকে ঠিক এক সপ্তাহের মাথায় ঢাকায় নিয়ে আসি, নিয়ে এসে একটা সাবলেট বাসা নেই, তারপর তারে টাঙ্গাইল নিয়ে যেয়ে ইন্টারে ভর্তি করে দিই। টাঙ্গাইল হচ্ছে আপনার শ্বশুরবাড়ি? টাঙ্গাইল হচ্ছে আমার শ্বশুরে, ওরে কুমিদিনী কলেজে ভর্তি করে দিই। ভর্তি করার পরে ও ক্লাস করে, আসে যায়, নিয়ে আসি আমি বন্ধের দিন ওকে, বুধবার নিয়ে যাই, নিয়ে আসি। শাশুড়ির সাথে খুব ভালো? না না, শাশুড়ির সাথে তখনও সম্পর্ক না, তার শাশুড়ির সাথে সম্পর্ক না, শাশুড়ি সে আমাকে খুঁজে মারার জন্য, মানে পাইলে সে মারবে, মানে এরকম একটা কিছু, প্রেম করে বিয়ে। হ্যাঁ, প্রেম করে বিয়ে, আমাদের রিলেশন করে বিয়ে। তো তারপরও রিলেশন করে বিয়ে, প্রথম বিয়ের কথা কিন্তু তামিমাই বলছিলাম, মানে যে আমি বলতেছি তামিমা আমি এখনও কিছু করি না, ভালো করে কিছু করি আর তুমি পড়াশোনা করো, তারপরে তোমার বিয়ে করি। কারণ না আমার আমার মেয়ে মা বিয়ে দিয়ে দেবে, আসো বিয়ে করি। আর তুমি কি বিয়ে করতে চাও না? হ্যাঁ, তুমি কি আমার সাথে শুধু শুধু প্রেম করছো? যোগাযোগ ছিল কিভাবে? ফোনে যোগাযোগ ছিল। আচ্ছা, ঠিক আছে। তো ফোনে যোগাযোগ ছিল। তো আমরা তারপরে নিয়ে আসার পরে ওই ক্লাস করতেছে কন্টিনিউ। এর মধ্যে কি হয়, ওর আম্মা খুব কান্না করতেছে যে আমি মেয়ের সাথে দেখা, আমার কি ভাই বুঝছেন, আমি একটু সহজ সরল টাইপই বললেই চলে। কারণ আমি ভাবছি সে তার কান্নার পিছনে যে লুকাই আছে অন্য কিছু তা তো আমি জানি না। সে বলতেছে, আমি তারপরে কি করছি, তার মাকে নিয়ে আসছি। তার মা নিয়ে আসার পরে, নিয়ে আসার পরে হঠাৎ করে তামিমা দেখতেছি কি একটা নেপচুন এয়ারলাইন্স, প্রথম নেপচুন এয়ারলাইন্স নামে BNS সেন্টার একটা অফিস আছে, ওইখানে সে ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ দেওয়ার পরে সে ওইখানে একটা চাকরির ই পায়। তো ওইখানে ওর আম্মারে বলে কি আপনি কিছু টাকা ইনভেস্ট করেন এইখানে, যদি কিছু টাকা দেন আপনাকে আমরা একটা শেয়ার দেবো। আমি বলতেছি 2-3 লাখ টাকা দিয়ে নেপচুন এয়ারলাইন্সের শেয়ার? আচ্ছা, মজার ব্যাপার। আমি এটা নিয়ে আর শাশুড়ি যেহেতু মা তো না, তারে আমি আর বললে লজ্জা পাবে। তো আমি বলছি ঠিক আছে, তোমার আর মাই যা ভালো মনে করো সেটাই করো। তো সে কী করলো, ওইখানে একটা ইন্টারভিউ দেওয়ার পরে এই মধ্যে কী হয়েছে, আমরা একটা বাচ্চা কনসেপ্ট করে ফেলেছি। কনসেপ্ট করার পরে আমি তো দোকানে থাকতাম, তোর মা ওরে খালি বুদ্ধি দেয় যে তুই যদি এখন বাচ্চা কনসেপ্ট করস তোর তো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, মানে বাচ্চা নষ্ট করার জন্য বলে। ঠিক এক পর্যায়ে সে তার মা তার মেয়েকে কনভেন্স করে, করার পরে সে যায় তা নগরায়ণ স্বাস্থ্যকেন্দ্র 6 নম্বর সেক্টরে 10 নম্বর রোডে। তা আমার এক ভাই জাহিদ বের বউ তাকে ফোন দেই, ভাই কি বলো, বলতেছে রাকিব এটা কি করা উচিত হবে, খুব গুনার কাজ। আমি বলতেছি, আমি যখন হসপিটালে তখনও বলতেছি, তামিমাও বলতেছে সেটা সত্যি তাই, তামিমাও চাচ্ছে বাচ্চাটা হোক, কিন্তু তামিমার মা তাকে জোর করে নিয়ে গেল। তখন আমি আমার মা বাবা তো রাগ করে আসছি, বুঝেন না, আমি আমার মা বাবার থেকে রাগ করে আসছি। তা আমি তারপর কিছু বলতে পারি না, সেটা সে বসন করল। দেন তারপরে তারপরে সে মাস্কো গ্রুপ, মাস্কো
মাস্কোতে চাকরি দেয় ফরিদ স্যার একটা নামে এক স্যার আছে ভদ্র মানুষ, উনি তার মাধ্যমে ওইখানে একটা জব নেয়। তো জব নেয় ওইখানে আসা যাওয়া করে একটা পোস্টে, তো দেখতেছি যে সে চাকরি নেওয়ার পরেই দেখতেছি তার মধ্যে একটু পরিবর্তন। সে মানে পরিবর্তন মানে সে মানে আগে টাকা হঠাৎ করে যদি মানুষ অনেক টাকা পায় হাতে, তো এইরকম একটা পরিবর্তন। তো পরিবর্তন কয়েকদিন চাকরি করলো, এইটা কিনে ওইটা কিনে ওইটা কিনে এত কিছু কিনে, তার মা তারপর তার মা সে কী করতেছে যে টাকা করে আইসেই তার ব্যাগ থেকে আগে টাকা তার কাছে নিয়ে রাখে। তো এখন আমার তো ভাই টাকার প্রতি লোভ নাই, আমি কার না ভালোবাসি ভাই অনেস্টলি। তো টাকার প্রতি লোভ থাকলে তো টাকাই চিন্তা করতাম না। তো তারপরে নিয়ে আসার পরে চলতেছে জব, হঠাৎ করে আবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের একটা বাচ্চা কনসেপ্ট করি। সেই বাচ্চাটাও ও এই চাকরি হওয়ার আগে, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, চাকরি হওয়ার আগে একটা বাচ্চা কনসেপ্ট করি। তো তখন ওর ইন্টার পরীক্ষা দেওয়ার পরই পরীক্ষা শেষ, তখন আমাদের বাচ্চাটা হয় টাঙ্গাইলে। ওর মামার একটা মেডিকেল পরিচিত আছে, ওইখানে আমি সিজার করাই, আমি চাইছিলাম বরিশালে করাই। আমার শাশুড়ি বলতেছে তোমার বাবা মা এখনও মাইনে নেয়। আমি আমার বাবা মা মাইনে নেয় না, আমার বাবা মার সন্তান আমি, আমি তো খাওয়াইতেছি সব কিছু, আমি করতেছি, তো সমস্যা নেই। তারপরেও আমি একটা চাপের মুখে শাশুড়ির কথা শুই না, আমি ওইখানেই করাইলাম। যে আমি চিন্তা করছি কি, আমি দেখছি ছোটোবেলায় যখন আমার ভাই হয়, আমি তো আমার ছোটো ভাই বেশ 5 বছরের ছোটো, যখন ভাই হয় তখন দেখছি আমার মাকে নানা বাড়িতে নিয়ে যায়, ওখানে থাকে। তারপরে তো আমি ওই যে সেন্সটা, আমি তো যে না নর্মাল লিসেন্সটা, আমি তখন চিন্তা করলাম যে থাক মার কাছেই মেয়ে ভালো থাকবে, ওইখানেই সন্তান। তো ওইখানে সন্তান হয়, তারপরে আমরা ঢাকায় নিয়ে আসি। হ্যাঁ, মেয়েটা ওইখানেই হলো। তারপরে আমরা ঢাকায় নিয়ে আসি, ঢাকায় নিয়ে আসার পরে আমরা বাসা, এইখানে একটা বাসা। তো সাথে সাথে আমার শাশুড়িরে আমরা নিয়ে আসি, যে আপনি থাকলেন বাচ্চাটা দেখাশোনা করলেন। শাশুড়িকে আপনি আপনার বাসায় নিয়ে আসেন? হ্যাঁ, শাশুড়ি এবং দুইজন শালা সহ। আচ্ছা, যে আমরা এখানে আপনার শালাকে এখানে একটা স্কুলে ভর্তি করে দিব না, সমস্ত খরচ আমি এবং আপাতত আমি, পরে আমি বলছি তামিমা যখন চাকরিটা কিনে দুজন মিলে বেয়ার করলাম, সমস্যা নেই, আমরা একসাথে থাকলাম ফ্যামিলি। মা তো আপনি, তামিমার মা আমারও মা, ঠিক আছে। কিন্তু তার এত কিছু বুঝি নাই যে তার মনে এত ছলনা ছিল। তো এরকম হঠাৎ করে যখন চাকরি নিল, হঠাৎ করে একদিন ঝগড়া বাজলো আর্মি সোসাইটি রোডে বাসা। ঝগড়া বাজার পরে বলতেছে তুই কি মনে করছস, আমি তো তোর সারাইতেই আইছি এখানে, আমার বলতে শাশুড়ি বলতেছে। আমি বলতেছি আচ্ছা ছাড়াইতে আইসেন, সমস্যা নেই ছাড়াইয়েন, আপাতত শান্তি থাকেন, শান্তিতে এইটা। পরে সেই ঝগড়া করছে, সেই বকা পড়ছে, কিন্তু আমি আমার বউয়ের খাতিলে তারপরেও চুপ, মানে কন্টিনিউ। আমি শান্তি চাইতেছি, আমি চাইতেছি হ্যাঁ শান্তি। তো মানে যখন সে চাইতেছে যে এখন তাও না, চাকরি শুরু করছে, আমি যখন শুরু করেছে মাসে স্যালারি 30,000 টাকা যায়, 50,000 টাকা পাইতেছে, আমি চিন্তা করতেছি যে সে একটা পোস্টে চাকরি পাইয়ে মাসে 50,000 টাকা কামাইতেছে, কি এমন চাকরি। একদিন তার সাথে চেরা গ্যালিতে গেলাম, সে দেখতেছে একটা ডেস্কে বইসা নর্মালি সবার সাথে জব যেরকম করে, কিন্তু এই আমার আইডিয়াস ওইখানে সর্বোচ্চ 15,000 থেকে 20,000 টাকা স্যালারি হইতে পারে। তার দেখতেছি স্যার, যখনই স্যার দেখতেছি দামি মোবাইল গিফট করতেছে, স্যার দেখতেছি তার বাসায় নিয়ে যাইতেছে, মানে স্যারের বাসায় যাইতেছে ও ফ্রেন্ড ঘুরতে, তখন আমার একটা চাকরির প্রতি সন্দেহ হইল। তা তামিমার বললাম, তামিমা ডেকে রুমে বললাম যে দেখো তোমার আমি কিন্তু অনেক বিশ্বাস করি। কয় দেখো রাকিব, এরকম হাত দিয়ে বলতেছে, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমি এমন কিছু করবো না যাতে আমাদের এবং আমার সন্তানের প্রতি। আমি ওকে ইনশাল্লাহ এখন তোমার চাকরিতে গেল, আর কোনো দিন এই বিষয়ে কথাও বলি নে। তো একদিন রাত্রে সে বাসায় নেই, বাসায় নেই মানে আমি দোকান থেকে যাওয়ার পর দেখি যে বাসায় নেই, রাত্রে 10টা বেজে গেছে। কত সালের দিকে এটা? মেবি আমার মেয়ের বয়স তখন 1 বছর। আচ্ছা, এখন 8 বছর, তো 1 বছর। তো তখন তার সাথে তার একটা বোনও আছে, সেও এখন চাকরি করে, সে ওই যে মামতো শালী, তার মা যথেষ্ট ভালো মানুষ, সেও অনেক, তার ওর ফ্যামিলি সবাই জানে, ওর ফ্যামিলি সবাই জানে যে আমি কেমন ছেলে। ওর ফ্যামিলি এখনও বলতেছে, আমার সবাই কমেন্টস করতেছে রাকিব আর তোমার জন্য দোয়া রইল, ওর ফুপা আমার কমেন্টস করতেছে। তো এত কথা বলা কি, তারপরে আমরা তো মানে আপনাদের সম্পর্কের ভিলেন ছিল শাশুড়ি, সে মূলত আমাদের আলাদা করতে চাইছে, ঠিক আছে। যখনই চাকরি হয়েছে তখন থেকে ই করছে, তখন চাকরিটা নেওয়ার পরেই সে বাসাটা চেঞ্জ করে আসলো 10 নম্বর সেক্টরে। সোজা কথা ভাই, আমি একটা ম্যানেজার হইয়া আমি তো ভাই 40,000 টাকার বাসা বের করতে পারবো না, সম্ভব না। তখন সে বাসাটা নেওয়ার পরে কি করলো, চাকরিটা হুট করে ছেড়ে দিল। ভাই আমি ভাই বাসে 40,000 টাকা ভাড়া, এই 4টা লোক খাওয়া যাওয়া, 6টা লোক,
তারপর তো মেহমান আসি টুকটাক, তাই না? বাচ্চার খরচ আছে। তো আমি কি করলাম, আমার ভাই আছে লতিফ ভাই, ওনার কাছ থেকে ধার দেনা করে আমি 3 মাস ওই বাসাটা চালাইয়া দেন আমি একটা কাজ করে ওইটা ছেড়ে দেন আমি 14 নম্বর সেক্টরে শিফট করি, মানে আমার আয়ত্তের ভিতরে। আয়ত্তের ভিতরে যখন শিফট করি, ঝামেলা ঝামেলা শিফট করিয়া, তখন সে আমাকে বলতেছে যে আমি সৌদি এয়ারলাইন্সে একটা ইন্টারভিউ দিছি, ও না, এর আগে বাংলাদেশ ইন্টারভিউ দিছে, বাংলাদেশ ইন্টারভিউ। তার আম্মা বলতেছে ঠিক আছে, আমার ভাই প্রধানমন্ত্রী এনএসআইতে চাকরি করে, টাকা ঘুষ লাগে যা লাগে দিব অনেক। কোথায় ঘুষ, ঘুষের কথা শুনেই সব শেষ, তার মা শেষ, মানে সে টাকা পাবে কোথায়, সে কী করে? তাকে আমি যদি একটু সংক্ষিপ্ত করি এবং আমি যদি আপনার কাছে স্ট্রেট জানতে চাই, তাইমা উচ্চ বিলাসী ছিল, আধুনিক জীবনযাপন পছন্দ করত এবং এটা ওর মাও পছন্দ করত, তাই তো? তামিমা বলতে কি একটু উচ্চ বিলাসী হয়েছিল না, কিন্তু শুরু হয়েছে যখন চাকরি হওয়ার পর থেকে। আচ্ছা, মানে যখন বেশি টাকা পয়সা ইনকাম করা শুরু করলো, যখনই তার এয়ারলাইন্সে চাকরি হয়েছে, যখনই সে মাস্কোতে চাকরি করলো, চাকরি করলো, তখন থেকেই সে একটু শুরু হয়েছে, শুরু হওয়ার পর থেকে তখন থেকে মানে আস্তে 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 করে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। নাসিরের বিষয়টা কবে জানতে পারলেন? নাসিরের বিষয়টা একটা ছবি ভাইরাল হয়েছিল অনেকদিন আগে। নাসিরের বিষয়টা এর আগে, আমার একদিন আমি ওই যে আমার দাঁতের সমস্যা, তো আমি হসপিটালে ছিলাম, ই করতেছি, তখন আমার ফোন দিছে, জানো জান নাসির আমার না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আমি বলছি কোন নাসির? বলছি ক্রিকেটার। ও আচ্ছা আচ্ছা, এই বছর দুয়েক আগে। আচ্ছা, 18 সালে? হ্যাঁ, বছর দুয়েক আগে। আমি বলছি ও আচ্ছা, তাহলে ভালো, ফ্রেন্ড তো হইতেই পারে, সমস্যা কী? ফ্রেন্ড তোমার তো অনেক ছেলে ফ্রেন্ডই আছে, যেমন সাদি আছে, তানবির আছে, এরকম অনেক ফ্রেন্ড আছে, ওর অনেক ভালো ভালো ফ্রেন্ডও আছে, ঠিক আছে, যারা ওরা সবসময় বুঝাইছে ই করছে। তো আমি সে ফ্রেন্ড বানি ফ্রেন্ড ভাবছি, আমাকে না, তার প্রতি আমার অগাধ বিশ্বাস যে সে একটা মেয়ে আছে, আর রাকিব তারে কোথা থেকে কোথায় নিয়ে আসছে, এইটা কীভাবে সে করতে পারে, মানে এইরকম একটা অবাক বিশ্বাস। অনেকে অনেক কিছু বলতো, রাকিব দেখ তোর বউ কিন্তু চাকরি দিছস না, দেখিস কি করে, তোরে তো ফালাই যাইব গা। আমি কি ভাই, সবার বউ একরকম না, সবার বউ একরকম না, সবাই এইরকমই বলতাম, ঠিক শেষমেশ তাই হইলো। তো আচ্ছা, নাসিরের সাথে যে সম্পর্কটা কানা ঘুষা চলতো, এটা আপনি বিশ্বাস করতেন না? না, বিশ্বাস করতাম কি, আমি শুনতাম তখন, আমি যাকে জিজ্ঞেস করার পরে সে আমাকে বলছে যে অনলি স্টেট বলছে যে আমার ফ্রেন্ড। নাসিরও তো স্বীকার করলো ফোনে যে আমরা ফ্রেন্ড ছিলাম, কা ভিডিও তো তোকে বাই করলো, দুজন হ্যান্ডশেক করতেছে, নাও আমরা হাজব্যান্ড ওয়াইফ, আগে ফ্রেন্ড ছিলাম, নাও আমরা হাজব্যান্ড ওয়াইফ, এটা তো আপনারা দেখতেছেন, তো এইটাই তো। তো আমি ফ্রেন্ড দেখে ফ্রেন্ডই ভাবছি, তো ফ্রেন্ড একদম, ওরা দাবি করতেছে যে কয়েক বছর ধরে আপনার সাথে নিয়মিত যোগাযোগ নাই, একই সঙ্গে আপনাকে ডিভোর্স দিয়েছে, সেটা যে দাবি করতেছে, তাহলে দাবি করার সাথে সাথে আপনি চেক করেন তার বিষয়ে, যে সে যে মেরিডিয়ানে আসতো হোটেলে, আমার মেয়ে সহ যে ছবিগুলো আমি ফ্লাশ করছি সেগুলো কয়দিন আগের, মেরিডিয়ানে যে এন্ট্রি করে ঢুকতে হয় যে তা এই রুমমেট এর আইসে, তামিমের হাজব্যান্ড না হোক, রাকিব হাসান যে গেছে তার রুমে ছিল, তো এগুলো তো আছে। ইভেন কি আমার ভাইয়ের বাসায়, আপনারা ভাইয়ের ইন্টারভিউ নেন লতিফ ভাইয়ের, যে সে বলবে তা ভাবি জানে, কেন ভাবির বাচ্চারা জানে, ছোটো ছোটো বাচ্চারা, ঠিক আছে, আমি তারা নিয়ে আমার ভাবির বাসায় থাকতাম, মানে একদিকে তামিমকেও ঠিক, মানে সরি নাসিরকেও ঠিক রাখতো, আবার একদিকে আপনার সাথেও, সেটা আমি জানতাম না, কিন্তু সে আমি জানতাম যে সে আমাকেই ঠিক রাখতেছে, এখন না বুঝতেছি সে নাসিরকেও ঠিক রাখতেছে, হ্যাঁ সে দুইটা পালতেছে, সেটা আমি জানতাম না। আমি যখন জিজ্ঞেস করতাম তখন ফ্রেন্ড, আর নাসিরের সাথে যখন বলতো, নাসিরের সাথে হয়তো যখন কথা বলতো তখন বলতো রাকিব ডিভোর্স, কিন্তু নাসির এ আমি জানি না, নাসির আমার হাতের, আমি এমন কোনো পেপারে আমি সিগনেচার করি না, আমার হুশ জ্ঞানে আমি জানি না, আমার জানা এরকম কোনো পেপার দেয়ও নাই, না আমাকে এরকম কোনো পেপার দেয় না সে। আর যদি আমি, শুনেন ভাই, ডিভোর্সের একটা জিনিস কি, আমি তো তারে ভালোবাসি, সে যদি আমার কাছে বলে আপোষই বলতো, ভালোবাসা কিন্তু জোর করে হয় না ভাই, সে যদি আমার বলতো যে রাকিব আমি একটা বার বলতো যে রাকিব আমি তোমার কাছে থাকবো না, তাহলে আমি কি করতাম, ঠিক আছে তো তুমি তোমার মতো চলে যাও বৈশা, কিন্তু এই রকমের একটা বাচ্চা মেয়েরাই খা, তার ভিডিওগুলো সে করছে বিয়াতে, আপনারা তো দেখছেন, এটা কি কোনো মা পারে এভাবে করতে, এরকম নোংরামি, যে তার একটা কোন মেয়ে আছে, তার একটা হাজব্যান্ড আছে, এরকম ভিডিও করতে পারে, তার মেয়েটা মেয়েটা যে কীভাবে কান্না করছে আপনারা যদি দেখতেন, যে মা চলে গেছে, কোনো মা পারে এভাবে করতে। এবং এখনও তো আপনার স্টিল, তাহলে তো স্ত্রী, যেহেতু ডিভোর্স আপনি, আমি তো কোনো কাগজ পাই নাই, তার মানে অবশ্যই সে আমার এখনও স্টিল স্ত্রী, এটা কোন দেশে আমি বাস করতেছি, কোথায় আছি, আর এটা কে, সে নাসির বুয়া কেমন, সে একজনের ক্লিয়ারেন্স না নিয়ে সে বিয়ে করতেছে এরকম ঝমঝমট ঘরোয়া করে,
শেষ জানতে চাই যে আপনার পরবর্তী স্টেপ কি, মানে যেহেতু জিডি করেছেন নিশ্চয়ই লয়ার ধরবেন? হ্যাঁ অবশ্যই, লয়ার তো অবশ্যই আমরা ধরবো। আমরা মানে আইনতভাবে মানে যেটা সঠিক লাইন, আইনগতভাবে হ্যাঁ সঠিক লাইনে আমরা মোকাবেলা করব, যে আমাকে আমি কাগজ, আমার ডিফোর্সের কাগজ তো আমি পাই নাই, তো সেটা আমার সেই ঈশ্বরে যে যেভাবে আগানো লাগে সামনের দিকে আমরা সেভাবে আগাবো, আমরা কোনো রং ওয়েতে যাব না। রাকিব হাসান যেমনটা বলছিলেন এবং শেষের দিকে তিনি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, এটাই স্বাভাবিক, কারণ সন্তান তো তারও, এবং তাইমা তাম্মি যে কাজটা করেছেন হয়তো নিজের কাছে তিনি প্রশ্ন করলেও দোষী, সকলের কাছেও তিনি দোষী। এটা সোশ্যালি যদি আমরা বলি, সামাজিকভাবেও এটা জঘন্য নিন্দনীয় কাজ, এবং একটা মেয়ে 8 বছরের মেয়ে, সেও জানে না যে তার মার বিয়ে হয়ে গেছে, তার বাবাকে প্রশ্ন করছে তুমি বকা দিয়ে দাও, কার সঙ্গে ছবি করছে বা অভিনয় করছে, হয়তো ওর কাছে অভিনয়টাই মনে হয়েছে, কারণ ও এখনও খেলার মতোই থাকে। সো আমরাও চাই একটা পরিচ্ছন্ন একটা সমাধান হোক, এবং নাসির হয়তো ক্যারিয়ারটাই শেষ, কারণ ক্রিকেটে ফেরা তার হবে কি হবে না সেটা পারফরমেন্স বলে দিবে। বাইরের পারফরমেন্স যার এত খারাপ, ক্রিকেটের পারফরমেন্সে কতটুকু তিনি মনোযোগ দিবেন সেটাই তো বড় প্রশ্ন। আর তাইমা তাম্মি, আপনি তো একজন মা, আমি একজন মাকে বলছি, মানে আপনি হয়তো ভিডিওটা দেখবেন, কারণ নাসিরের অনেক চ্যালা আছে যারা এই ভিডিওটা আপনাকে দেখাবে, একজন মাকে এই প্রশ্নটা করছি যে আপনার পেটে যদি সার্জারি করে থাকে, সার্জারি তো একটা দাগ থাকে এবং সেই দাগটা সারা জীবন মোছে না, আপনি কেবিন ক্রু হন, আপনি আমেরিকায় থাকেন, ইংল্যান্ডে থাকেন, আপনি নাসিরের প্রচুর টাকার মধ্যে থাকেন, ওই দাগটা আপনি ফিল করবেন, ওই দাগটা আপনাকে মনে করে দিবে আপনার মাতৃত্ব। ধন্যবাদ সবাইকে।